ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করল প্রশাসন। এলাকার তিনটি রাস্তায় বাঁশ ফেলে আসা যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হল। তবে পুলিশের কোনো সহযোগিতা না পেয়ে স্থানীয় লোকজন এবং পঞ্চায়েতের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা হল এই এলাকায়। তাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করবে পঞ্চায়েত কর্তৃপক্ষ। উড়িষ্যা থেকে গত 31শে মে তারিখ আকাশপথে রাজ্যে আসেন ধর্মনগর মহকুমার দেয়ানপাশা এলাকার 24 বছরের এক যুবক। আগরতলায় আসার পর তার স্বাস্থ্যের পরীক্ষা করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করার পর তিনি ধর্মনগরে নিজের বাড়িতে আসেন। পরবর্তীতে গত 3রা জুন তার রিপোর্টে আসে তিনি করোনা আক্রান্ত। ধর্মনগরে খবর পৌঁছতেই উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় তাকে 3রা জুন রাতে আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং স্বাস্থ্য দপ্তরের আদেশে 4 জুন সন্ধ্যায় দেওয়ানপাশা এলাকায় করোনা আক্রান্ত যুবকের বাড়ি থেকে তিন দিকের রাস্তায় 200 মিটার এলাকা পর্যন্ত রেড জোন ঘোষণা করে বাঁশ দিয়ে সিল করে দেওয়া হয় 28 দিন, অর্থাৎ আগামী 30শে জুন পর্যন্ত। দেওয়ানপাশা পঞ্চায়েত ও পশ্চিম দেওয়ানপাশা পঞ্চায়েতের সহযোগিতায় এই রাস্তা সিল করা হয়। দেওয়ানপাশার ওই এলাকাটি 2 পঞ্চায়েতের অধীনে রয়েছে। 4 জুন সন্ধ্যা থেকে এলাকা সিল হবার পর থেকে এলাকার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই এলাকা থেকে কেউ বের হচ্ছেন না এবং কেউ ভেতরে প্রবেশ করছেন না। রাস্তায় সিল করা বাঁশের ব্যারিকেড থাকলেও তাতে পাহারায় কেউ নেই। রেড জোন এলাকা সংলগ্ন মানুষের সাথে কথা বলে জানা যায় অত্যন্ত সততার সাথে মানুষ সরকারি আদেশ পালন করছেন। পাশাপাশি রেড জোনের বাইরের মানুষের সাথে কথা বলে জানা যায় তারা কেউই বাইরে বেরুচ্ছেন না। এলাকার মানুষ থেকে জানা যায় 2 পঞ্চায়েত সদস্যরা রেড জোন এলাকার মানুষের খোঁজখবর রাখছেন এবং তাদের প্রায় 40 পরিবারের মতো মানুষের জন্য আপাতকালীন পরিষেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছেন। এই পুরো বিষয়ে স্থানীয় মহকুমা শাসক কমলেশ ধর ও স্থানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমর সাথে যোগাযোগ করে জানা যায় সংশ্লিষ্ট এলাকায় প্রথম 14 দিন থাকবে রেড জোন। এই দিনগুলির ভেতরে যদি কোনো করোনা আক্রান্ত রোগী না পাওয়া যায় তবেই পরবর্তী 14 দিন থাকবে অরেঞ্জ জোন, আর পরবর্তী 14 দিনেও কোনো আক্রান্ত রোগী না পাওয়া গেলে হবে গ্রিন জোন। তবে পঞ্চায়েত, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, ব্লকের বিডিও মিলে যৌথভাবে এলাকার উপর নজর রেখে চলেছেন। এলাকার মানুষের সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। পরে স্থানীয় পঞ্চায়েতের তরফে এলাকায় নিয়োগ করা হয়েছে পাহারাদার, যাতে এলাকার মানুষ বাইরে যেতে না পারেন কিংবা বাইরের মানুষ এলাকায় ঢুকতে না পারেন। পঞ্চায়েতের তরফে নেওয়া এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে এলাকাবাসী। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।